সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রিপোর্ট মডিউলটি। তো রিপোর্ট মডিউলটি দেখার আগে ইতিমধ্যে আমরা যেগুলো ক্রয় এবং বিক্রয় করেছিলাম সেগুলো রিপোর্ট আগে দেখে আসি। ক্রয়ের তালিকা আমি নতুন ট্যাবে নিলাম। তো এখানে হচ্ছে দুইটা ক্রয় করছিলাম, সেই তালিকাগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, 2 তারিখে। আর এদিকে আরেকটা নতুন ট্যাব নিয়ে বিক্রয়ের তালিকাটা দেখি। সো 2 তারিখে আরো আমরা হচ্ছে 3টা বিক্রয় করছিলাম, তার কিছু লিস্টেড এখানে আছে। তো এখন রিপোর্টগুলো আমরা দেখব। রিপোর্ট মডিউলের ভেতর প্রথমে আমরা দেখব স্টক, পণ্য স্টকের অবস্থানটা কি সেটা দেখি। আমরা 2 তারিখে লেনদেন করছিলাম, এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টক রেঞ্জটা দেবেন সে অনুসারে হচ্ছে আপনার স্টক রিপোর্টটা দেখাবে। তো আমার এখানে শুধুমাত্র 2 তারিখেই লেনদেন করা আছে, তো আমি 2 তারিখে দিলাম। এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভিত্তিক আমি দিলাম না, হ্যাঁ সরাসরি সার্চ করলাম। দেখতে পাচ্ছি 2 তারিখে আমরা যে পণ্যগুলো স্টক করছিলাম, পারচেস করছিলাম, সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে যে আমি কি কি কিনছিলাম। কসমেটিক্স আইটেমের ভিতর থেকে ক্রিম কিনছিলাম, নারকেল তেল কিনছিলাম, সেগুলো কয়টা কিনছিলাম, 15 পিস কিনছিলাম, 10 পিস কিনছিলাম। এবং 2 তারিখে আউট হয়েছিল কয় পিস, 3 পিসের, 15 পিসের ভিতর থেকে 3 পিস আউট হয়েছে, অয়েল 1 পিস আউট হয়েছে, মানে বিক্রি হয়েছে এগুলো, আর অবশিষ্ট মানে বিক্রি শেষে 12 পিস আর স্টকে আছে এবং 9 পিস তেল হচ্ছে স্টকে আছে। তো আমরা একটু ইয়েটাও দেখে নিই যে আমরা আসলে ক্রয় করছিলাম কয়টা। আমি এটা যদি একটু এডিট করি দেখুন, এখানে হচ্ছে প্রথমে আমরা কি করছিলাম, প্যারাশুট তেল 10 পিস কিনছিলাম, এই যে হচ্ছে আপনার 10 পিস, 10 পিস। আচ্ছা, আর প্রথমে স্টুডিও এক্স কিনছিলাম 10টা, পরবর্তীতে কেনা হয়েছিল 5টা। যদি ব্যাগে আসি এবং এই উপরে এডিট করি তাহলে দেখতে পারবো পরবর্তীতে কেনা হয়েছিল কয়টা, 5টা। এই হচ্ছে 15টা। এইবার হচ্ছে আমরা দেখব পণ্য লেনদেন, সারাদিন কি পরিমাণ লেনদেন হয়েছে তার একটা লেনদেনের ডিটেলস দেখব। সো আমরা ডেট রেঞ্জটা দিচ্ছি, আর আমরা চাইলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বা ইউনিট ধরন লেনদেন ধরন এই এইগুলো অনুসারে হচ্ছে আমরা সার্চ করতে পারি। তো আমি শুধুমাত্র ওই ডেটে কতগুলো লেনদেন হয়েছে সেটাই দেখব। দিলাম, দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছি, আমি প্রথমে যেটা করছিলাম 10টা করে কিনছিলাম, ক্রিম 10টা, নারকেলের তেল 10টা ক্রয় করছিলাম, হ্যাঁ পারচেস করছিলাম। এরপরে পরবর্তীতে গিয়ে আরো 5টা হচ্ছে স্টুডিও এক্স হচ্ছে আবার আবার ক্রিম ক্রয় করছিলাম, এই হচ্ছে 15টা, 10টা। এই হচ্ছে বিক্রির সময় কি করছি, কসমেটিক্স এই ক্রিম হচ্ছে প্রথমে 1টা বিক্রি করছি, এরপরে ক্রিম আবার 1টা বিক্রি করছি। এইভাবে হচ্ছে ডিটেলস গুলো লেখা আছে। সারাদিনে 4টা হচ্ছে বিক্রি করা হয়েছে আমার 25টা স্টকের ভিতর থেকে। হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে ক্রয়ের সারাংশ এবং ডিটেলস। তো ক্রয়ের সারাংশতে গেলাম, ডেট রেঞ্জ 2 তারিখ, 2 তারিখ দিলাম। আমরা সরাসরি দেখুন এখানে গেলাম, 2 তারিখের কি কি কত টাকার ক্রয় করা হয়েছিল সারাদিনে, সেগুলোর পেমেন্ট স্ট্যাটাস কি, এগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। চাইলে এখান থেকে আমরা হচ্ছে রিসিপ্ট গুলো দেখতে পারবো, এখানে ক্লিক করলে এই রিসিপ্টটা বের হয়ে আসবে। এরপরে ডিটেলস যদি দেখতে চাই, ডিটেলসে গিয়ে ডেট রেঞ্জ দিয়ে এখন হচ্ছে দেখুন ক্লিক করলাম, এবং কি কি কেনা হয়েছে, কত পিস কেনা হয়েছে, মূল্য কত ছিল, ডিসকাউন্ট ছিল কিনা, তার বিস্তারিত একটা তথ্য আমরা এখানে দেখতে পারবো। বিক্রয়ের ক্ষেত্রে পণ্যর সারাংশ যদি দেখি, কি কি বিক্রি করছিলাম 2 তারিখে, সো এগুলো এখন দেখব সরাসরি। 3টা প্রোডাক্ট বিক্রি করা হয়েছিল, কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছিল, কার কাছে বিক্রি করা হয়েছিল, সে সকল তথ্য সংক্ষেপে এখানে দেখাচ্ছে। আর ডিটেলসে ক্লিক করলে ওই 3টা প্রোডাক্ট বিস্তারিত তথ্য সহকারে এখানে আপনি কার কাছে সেলস করছেন, কত টাকা সেলস করছেন, ডিসকাউন্ট আছে কিনা,
হ্যাঁ, কত পিস, মূল্য কত ছিল, তারপর প্রোডাক্টের নাম কি ছিল, বিস্তারিত সব তথ্যগুলো এখানে হচ্ছে দেখতে পারবেন। এবং সারাদিনে এটা দেখতে পারবেন যে কত টাকা সেলস করছেন। হ্যাঁ, বকেয়া আছে কিনা, বকেয়া আপাতত নাই, সেখানে বকেয়া দেখাচ্ছে না। তো এই তো ছিল রিপোর্টের ওভারঅল। এছাড়াও কাস্টমারের প্রয়োজনে আমরা হচ্ছে প্রতিনিয়তই তাদের চাহিদা মোতাবেক ডেভেলপ করে থাকি। তো যে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হইলে আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।